नमस्कार बंधुरा, आमी जिनिया ठाकुमारा सब जाने ए विशेष पर्वे आमी आमार सकल दर्शक बंधुदेर स्वागत जानाई। আজকে যে বিষয়টা আমি আমার ঠাকুমার ডায়েরি থেকে বেছে নিয়েছি সেটা হলো কোষ্ঠকাঠিন্য বা গ্যাস অম্বল বদ হজমের সমস্যা। এই সমস্যাটা কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা, যদিও তখনকার দিনে মানুষেরা খুব একটা বেশি ভুগত না এই সমস্যায়, কিন্তু এখন হামেশাই ঘরে ঘরেই দেখা যায় গ্যাস অম্বলের সমস্যা আর কোষ্ঠকাঠিন্য। তাই আমার মনে হলো এই বিষয়টা, ঠাকুমার ডায়েরিতে যে লেখা আছে এই বিষয়টা, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরি। প্রথমে বলবো যে এটা কি করতে হবে, মানে আগেকার দিনে ধরো তখন তো অত ডাক্তার বুদ্ধি যাই বলো না কেন ছিল না, কিংবা কথায় কথায় কেউ কিন্তু অ্যান্টাসিডও খেত না বা পেটটা পরিষ্কার করার ওষুধও খুব একটা তখন খাওয়া হতো না। নির্ভর করতে হতো ওই ঘরে থাকা, রান্নাঘরে থাকা কিছু জিনিসের উপরে। সেই রকমই জিনিস দিয়ে ঠাকুমা একটা চূরণ বানিয়েছিল এবং এটা কিন্তু আমরাও দেখেছি এবং আমরা খেয়েওছি। সেটা কিভাবে বানিয়েছিল এবং কি পদ্ধতিতে তারা খেত সেটাই তোমাদেরকে আমি জানাবো। প্রথমে বলি কি কি লাগবে। জোয়ান বা আজোয়ান, তার সঙ্গে জিরে, যে জিরে আমরা রান্নায় ব্যবহার করি মানে কিউমিন সিড, আর তার সঙ্গে সঙ্গে মৌরি, যে মৌরিটাও আমরা রান্নায় ব্যবহার করি। আর লাগবে কি বলতো, সন্ধক লবণ বা রক সল্ট। এই চারটে জিনিসই কিন্তু মূল উপাদান। এবারে বলবো তোমরা বানাবে কি করে। প্রথমে দু চামচ মতো জোয়ান নিয়ে নেবে, একটা বাটি নেবে, তার মধ্যে দু চামচ জোয়ান নেবে, তার সঙ্গে নেবে দু চামচ জিরে। এই দুটোকে মিশিয়ে নিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে হালকা করে একটু গরম করবে, মানে যে গরম কড়াইটা বা ফ্রাই প্যান যাই বলো না কেন, ওই জিরে আর জোয়ানের মিশ্রণটা তার মধ্যে দিয়ে একটু হালকা আঁচ দিয়ে নাড়বে। যখন দেখবে সেটা মচমচে হয়ে যাচ্ছে তখন নামিয়ে নেবে। তারপর তার সঙ্গে মিশিয়ে দেবে একটু মৌরি। এই তিনটে উপাদান খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নেবে। পেস্ট করলে কি পিঠা পেস্ট তো ঠিক হবে না, এটা একটা পাউডারের মতো তৈরি হবে। তারপর এর সঙ্গে মিশিয়ে দেবে একটু রক সল্ট বা সন্ধক লবণ, সেটা করবে হাফ চামচ মতো। এবারে এটা তো মিশ্রণটা তৈরি হয়ে গেল, একটা শিশির মধ্যে ভরে রেখে দিলে, অনেকটা পরিমাণেই তৈরি করে সেটাকে ভরে রেখে দিলে। সারা দিনে যে কোনো টাইমে একবার খাবে, দুপুরে খাবার পর খেতে পারো অথবা রাতের খাবার পর খেতে পারো। কিভাবে খাবে, এক গ্লাস গরম জল নেবে, তার মধ্যে ওই হাফ চামচ একটু মিশ্রণটা মিশিয়ে খুব ভালো করে গুলে নেবে, তারপর হালকা হালকা গরম জলটা থাকাকালীনই খেয়ে নেবে। এইভাবে যদি তোমরা খাও তাহলে দেখবে সকালে পেটটাও যেরকম পরিষ্কার হয়ে গেল তার সঙ্গে সঙ্গে তোমাদের গ্যাস অম্বলের সমস্যাও কিন্তু একদম কেটে যাবে। করে তারপরে আমাকে জানাবে, এক মাস ট্রাই করে দেখবে তোমার পেটের সমস্যাও যেমন ভালো হয়ে গেল তার সঙ্গে সঙ্গে গ্যাস অম্বলের সমস্যাও তোমাদের ভালো হয়ে যাবে। এই পদ্ধতিটা করে কেমন লাগছে সেটা জানাতে আমাকে ভুল করবে না। আর যদি তোমাদের কাছে আরও এই ধরনের কোনো পদ্ধতি থাকে, সে যারই হোক না কেন পদ্ধতি, সেটাও আমাকে লিখে পাঠাও। আমার ইমেল আইডি দেওয়া রইলো অথবা আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত লিখে জানাও। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি। নমস্কার।